অনেক তো হলো আলোচনা কিংবা সমালোচনা, এবার সময় এসেছে দলটাকে একটু ভালোবাসা, একটু সাহস দেবার। কারণ ভুলে গেলে চলবে না, মাঠের ক্রিকেটে ওরা এগারো জনই খেলবে গোটা বিশ কোটির প্রতিনিধি হয়ে। লাল সবুজের এই পতাকার জন্যই ওদের এত লড়াই, এত সমালোচনা সহ্য করা, তাই তো এবার জোগাতে হবে একটুখানি সাহস। চলো একসাথে আওয়াজ তুলি, এগিয়ে যাও বাংলাদেশ। বাংলার ক্রিকেট থেকে পঞ্চপাণ্ডব তত্ত্ব বিদায় হয়েছে অনেক আগেই, দলে আছে কেবল সাকিব আর রিয়াদ। শেষ বিশ্বকাপে ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত জুনিয়র তামিম, হৃদয় আর জাকের আলীর মতো তরুণ তুর্কিরা। মাঠের বাইরে থেকে ওদের সমর্থন দিতে আছে বিশ কোটি বাঙালি। সমালোচনাকে পাশ কাটিয়ে এটাই তো সময় ভালো কিছু করার। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য, বিশ্ব মঞ্চে লাল সবুজের এই পতাকাটাকে আরেকটু উপরে তোলার। আর মাত্র কয়েক ঘন্টা পরেই ডালাসের সবুজ গালিচায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ার এই দলটির সাথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের লড়াই মাঠে ও মাঠের বাইরে বেশ উত্তেজনা ছড়ায়, আর লড়াইটা যখন বিশ্ব মঞ্চে তখন তো উত্তেজনার পারদ হবে আকাশচুম্বী। বিশ্ব মঞ্চে না পারলেও এই দলটির সাথে বাংলাদেশের আছে বেশ বড় জয়, তাই তো গোটা বাংলাদেশ তাকিয়ে আছে ওই এগারো জনের দিকে। টাইগাররা পারবে কি সমর্থকদের মুখে হাসি ফোটাতে? ওরা জিতলেই জিতে যাবে বাংলাদেশ, জিতে যাবেন আপনি, জিতলেই বন্ধ হয়ে যাবে আছে যত সমালোচনা। বিশ্বকাপে শক্তি সামর্থ্যে বাংলাদেশ দল অনেকের থেকেই পিছিয়ে, মাথায় থাকবে সবকিছুই, তবে দিনের ভালোটা মাঠে দিতে পারলেই আমাদের আশাটা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। জিতলে সমর্থন আর হারলে ছুড়ে ফেলে দেয়া, এমনটা হয় সব দলের ক্ষেত্রেই, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এই ক্রিকেটটাকে নিয়েই আমাদের আবেগ, আমরা এখানে এসেই এক হই, যত সমালোচনাই করি দিন শেষে আমরা এই টাইগারদের সফলতায় উল্লাস করি, আনন্দে ফেটে পড়ি। এই সমর্থন থাকবে, আলোচনা কিংবা সমালোচনাও থাকবে, তার মধ্য দিয়েই ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। রেজাউল করিম, কালবেলা। আমি রেডি।